আইলারে নয়া দমানস মনে রো তারা বিছান বিছাইয়া দিলাম সাইল ধানের নারা দমন বৌ দমন বৌ ও দমন বৌ দমন বৌ এবং এই যে আইলারে নয়া দমানের সুর একটি গান এবার করেছেন রিপার না ওটা আসলে কি ছিল টিকটকে তো বেলাল ভাইও অনেক অ্যাকটিভ আর হচ্ছে আমার ভালো লাগে যে টিকটকে অ্যাকটিভ আমি আমারই যে নতুন গান পাখি

কিন্তু টিকটকের যে আলাদা একটা জগৎ আছে সেটা আমি জানতাম না ইনফ্যাক্ট আমিও জানতাম আমি রিসেন্টলি জেনেছি এনিওয়েজ মানে দেড় বছর দেড় মাস হয়েছে আপনার মানে টিকটকের বয়স হয়েছে আচ্ছা লুইপার এই আইলোডে যেমন অরিজিনাল গানটা আমি যদি অনুরোধ করি একটু গাইবার জন্য ওই তো যেটা বলছিলাম যে মানে খুব ফানি কাজগুলো যেগুলো টিকটকে ওগুলো আমার খুব মজা লাগে যার কারণে ঈদের সালামিন একটা প্যারোডি করা হয়েছিল ওটা করছিলাম কিন্তু বেসিক্যালি আমি তো ফোক গান করি না যদিও তারপরে এই গানটা রিসেন্টলি খুব পপুলার হয়েছে এবং খুব ভালো লাগে

ওয়ান্ডারফুল যে যে গানই করে সে গানি আসলে আমাদের ভালো লাগে মানে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা পছন্দের শিল্পী আচ্ছা আহ এমনিতে পাইপ আর কি কি কাজ রয়েছে তুলিপার থেকে শুরু করি মানে এখন আসলে আমি খুব আমার ইউটিউব চ্যানেল বেসড কাজ করছি কারণ আমার কাছে মনে হয়েছে যে এই প্ল্যাটফর্মটাই এখন অডিয়েন্স খুব বেশি ইউটিউব ওরিয়েন্টেড হয়ে গেছে রিসেন্টলি যার কারণে আমার কাজগুলো নিয়ে আমি ভ্যারাইটি প্ল্যান করেছি বাট সেই সমস্ত কাজগুলোই আমি আস্তে আস্তে করে আমার ইউটিউব থেকেই হ্যাঁ কন্টিনিউটিটা আমি এখানেই রাখছি আর কি